কাজ সংস্কারে নিম্নমানের এবং সঠিক দূরত্ব না হওয়া পর্যন্ত করার অভিযোগে গ্রামের কিছু বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়েছেন। কাজের সহায়ক কর্মীদের মারে আহত হন গ্রামের কিছু বাসিন্দা বলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইটাহার থানার গুলান্দর দুই অঞ্চলের পুকুরিয়া গ্রামে। উল্লেখ্য, ইটাহার থানা গুলান্দর এক অঞ্চলের কুমেদপুর থেকে গুলান্দর দুই অঞ্চলের পুকুরিয়া গ্রামে যাওয়ার প্রায় 3 কিলোমিটার বাংলা সড়ক যোজনার পাকা রাস্তা সংস্কারের কাজ কিছুদিন ধরে চলছিল। যদিও এদিন পুকুরিয়া গ্রামে বাসিন্দা মোহাম্মদ ঈশা বলেছেন এলাকার রাস্তার কাজ সংস্কার হচ্ছে ভালো, কিন্তু কাজের সংস্থার ঠিকাদার নিম্নমানের কাজ করে চলেছে। এমনকি কাজ শেষের দিকে চলে গেলেও দূরত্ব পর্যন্ত কাজ আগে হাফ কিলোমিটার আগে কাজ শেষ করে দিয়েছে, অথচ পুকুরিয়ার সুইনদীর ঘাট পর্যন্ত রাস্তার কাজ করার কথা। বারবার কাজের সংস্থা বলার সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। আজকে যখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তখন গ্রামবাসিন্দারা উল্টো আমাদের গ্রামের মানুষের ওপরেই বেধড়ক মারধর করেছেন তারা এবং তাতে আহত হয়েছেন 5 জন। আমরা বারবার বলেছি ইঞ্জিনিয়ার অশোক, তাকেও আমরা অভিযোগ জানাবো, কিন্তু কোনো কথাই শুনছেন না ঠিকাদার। যদিও এদিন গণ্ডগোলের খবর পেয়ে পুকুরিয়া গ্রামে যায় ইটাহার থানার পুলিশ, তবে উত্তেজনা অত্যন্ত সংকটজনক হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হলেও শেষ পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। কি হয়েছে ওখানটায়? আরে বাল ধরে আমাকে ফেলে দিয়েছিল রাস্তা থেকে। পুকুরিয়া ঘাট একটা রাস্তা সংস্কারের কাজ হচ্ছিল, যারা করছে যে কন্ট্রাক্টর করছে বা ওভারসিয়াররা কে রাস্তার যারা কাজ করছে তাদের কাছে আমাদের দাবি ছিল যে রাস্তাটা কুমেদপুর থেকে পুকুরিয়া ঘাট পর্যন্ত হচ্ছে না, মোটামুটি হাফ কিলোমিটার মতন ওরা বাদ দিয়ে দিচ্ছে। আমাদের রোডের রাস্তা মধ্যখানে একটা ছিঁড়া আছে, সে ছিঁড়া নাকি তারা মাটি দিয়ে বন্ধ করে দেবে। আমাদের দাবি ছিল তাদের কাছে এই, ওভারসিয়ার বা কন্ট্রাক্টর বা এখানে আসুক, আমাদের যে রাস্তাটা হচ্ছে না কারণ হচ্ছে না সেটা আমাদেরকে জানাবো যে রাস্তা পুকুরিয়া ঘাট পর্যন্ত হচ্ছে না। যদি ওভারসিয়ার বা কন্ট্রাক্টর এসে আমাদেরকে জানাতে পারি তাহলে অফিসিয়ালিভাবে আমরা তো বলতে পারবো হয়নি ভাই আমাদেরকে করে দাও, কিন্তু আমরা মনে করি কুমিদপুর থেকে রাস্তা হলো না, কাজে হলো না, আবার বাকি থেকে হলো, তাহলে আমরা অফিসিয়ালিভাবে রাস্তাটা হয়তো পাবো না। খাতা কলমে হয়ে গেছে কিন্তু আমাদের কাজ হলো না। আমাদের দাবি সম্পূর্ণ কাজ হোক, এটাই আমাদের দাবি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার। এই কথার জন্যই আমরা কাজ বন্ধ করছিলাম। তারপর ওরা যারা কাজ করছিল তারা চড়াও হয়ে আমাদের ছেলেপিলেকে ঝাঁপিয়ে পড়েছে এবং আমি দেখ